বাংলাদেশের যে উন্নয়ন এবং বিশ্বের কাছে যে সম্মান অর্জিত হয়েছে বাংলাদেশ স্বাধীন না হলে তা সম্ভব হতো না বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সকালে টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসে আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন 2024 এবং পঞ্চম কোর পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি। পরে সেনাপ্রধান আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুলে অবস্থিত শহীদদের স্মৃতি স্মরণে স্থাপিত স্মৃতিসম্ভ বিজয় চেতনায় পুষ্পক স্তবক অর্পণ করেন এবং আর্মি মেডিকেল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন।